আজকে আজকের এই দোয়া মাহফিলের যে মহতি উদ্যোগের যে প্রধান উদ্যোক্তা এবং আমাদের আলামরা কমিটির মাননীয় সভাপতি এবং আওয়ামী লীগের সাবেক টুকুর ছাত্রনেতা বর্তমান বঙ্গবন্ধু পরিষদের একজন অ্যাক্টিভ নেতা জনাব সাইফুল আলম দুলাল ভাই আজকের সভা সভাপতি, তিনি বক্তব্য রাখবেন এবং সমাপ্তি ঘোষণা করবেন। রহমান রহিম, আজকে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সকল সাথী ভাইরা, মুসলিম ভাইরা সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে সবাই স্ব স্থান থেকে যে সক্রিয় ভূমিকা পালন করে যে সহযোগিতা করেছে, সর্বপ্রথমে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে উঠের এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বিশিষ্ট নেতা, মহান নেতা, শ্রদ্ধাভাজন ইস্টার্ন প্রভিন্স বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় কমিটি প্রধান উপদেষ্টা জনাব আলহাজ হারুন ভাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি।